আজ আবারও একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। মূলত জানা যায়, 5 যুবক স্কুল টাইম ফাঁকি দিয়ে প্রায় 12টা নাগাদ স্নান করতে যায় স্কুলের একটি পাশের নদীতে। তারপরে হঠাৎ শিক্ষকের চোখে পড়তে ছুটে গিয়ে 5 জনের মধ্যে 3 জনকে উদ্ধার করা হলেও আরও 2 জনকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত কাহারপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, মৃত 2 যুবকের নাম খালিদ শেখ বয়স 19 ও অপরজন আলতামা শেখ বয়স 15। একজনের বাড়ি কাহারপাড়া ও অপরজনের বাড়ি মানিকচক বলে জানা যায়। তবে স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে দেখতে পেয়ে খবর দেন লালগোলা থানায়। তারপরে ঘটনাস্থলে ছুটে আসে লালগোলা থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তবে মৃতের খবর বাড়িতে পৌঁছাতেই ভেঙে পড়েছেন পরিবার সহ আত্মীয় স্বজন। তবে এইভাবে 2টি মায়ের কোল খালি হয়ে যাওয়ায় নেমে এসেছে এলাকা জুড়ে শোকের ছায়া। তবে এই বিষয়ে পরিবারের লোকজন কি বললেন শুনবো বিস্তারিত। শেখর সরকারের রিপোর্ট, লাইভ 24 নিউজ চ্যানেলে পর্দায়। খবরটি ভালো লাগলে ফলো করে পাশে থাকুন এবং এই খবরটি কতটা দুঃখজনক তা আপনারা কমেন্টে জানান। কজন ছিল? কাউকে সন্দেহ করছেন? আপনি ছেলের কে হন? যে আমাদের লালগোলা থানার অন্তর্গত, এটা আমাদের কাহারপাড়া গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানিকচক অঞ্চলের মধ্যে পড়ে। কিন্তু মানিকচক অঞ্চলেরই আমাদের মানিকচক গ্রামের একজন অষ্টম শ্রেণীর, যথাসম্ভব তাই শুনলাম যে অষ্টম শ্রেণীতে ছেলেটি পড়ে, দুজনেই কিন্তু ছাত্র। এবং আমাদের মানিকচক হাই মাদ্রাসার পাশে যে ছেলেটির মৃত্যু হয়েছে জলে ডুবে, তার নাম হলো খালিদ হাসান। সে আমাদেরই পার্শ্ববর্তী গ্রামেরই বাসিন্দা। আমরা পুরো গ্রাম শোকাহত, যে রকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে বন্যার জলে, যে আমাদের নদীতে জল শুকিয়ে যাওয়ার পর আবার জল এসেছিলো, এবং সেই জলের মধ্যে যে নদীর মধ্যে একটা ছোট্ট হয়তো গর্ত ছিল বা কিছু ছিল, সেখানে হয়তো সব স্কুল থেকে বা যাই হোক তারা গিয়েছিলো, না গেলে তো মৃত্যুটা হতো না। এবার সেখানে গিয়ে তারা, যখন আমরা দেখলাম যে পাড়ার লোক সব হয়ে হট্টগোল করে ছুটে যাচ্ছে, তখন আমিও গেলাম। আমাদের গ্রামে সবাই আছে, সব দূর দূরান্ত থেকে লোক এসেছে, খোঁজাখুঁজি করছে। এবং কিছুক্ষণ পর তাদের দুজনকে আস্তে আস্তে উদ্ধার করা হলো জলের তলা থেকে। এবং সম্পূর্ণ ঘটনার পরে হাসপাতালে যাওয়ার পর আটমারি হাসপাতাল থেকে 2জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত ঘটনা থেকে পুরো গ্রামবাসী শোকাহত। এই সমস্ত ঘটনা যেন না ঘটে বা ঘটবে, কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বন্যা যে জল এসেছে, বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাড়ির আশেপাশের বাচ্চাদেরকে অবশ্যই সামলে রাখতে হবে। প্রত্যেকটা গার্জেনের কর্তব্য যে ছোটো ছোটো বাচ্চাগুলিকে, বিশেষত যাদের জ্ঞানহীন বাচ্চা, তাদেরকে আগলে রাখা। ছোটো ছোটো বাচ্চা নদীর ধারে গিয়ে ডুবে যেতেই পারে, তাই আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন। আমি রাজীব হোসেন। আমার কটা নাগাদ হয়? আমি তখন গিয়েছিলাম মোটামুটি, তখন আমি যখন যাই তখন 12:40 বা 12:50 এরকম টাইমে গিয়েছিলাম। আপনি কে হন? আমি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। আপনার নাম? আমার নাম রাজীব হোসেন। আচ্ছা, হয়েছিল সেটা গেছিল আবাসিকে পড়তে, দিয়া নদীর দিকে বাইরে যায়, যে কোনোভাবে পাশ স্লিপ করে যায়, পড়ে যায় ছেলেটা। দিয়া 2-3টা বাচ্চা ছেলে ছিল, এবার বাচ্চারা এসে দৌড়তে দৌড়তে মা বাপকে বলে আছে যে এইভাবে 2জন ডুবে গেল। মা বাপকে বলে রেখে মানে এবার যায়, তখন দৌড়তে দৌড়তে যায়, তো ছেলেকে এবার ধরে দেখতে পাচ্ছে না, সে ডুব ডুব মারা এইভাবে সব ফিরে আসে। তো কটা নাগাদ হয়? তাও মোটামুটি ধরে নাও 12টা 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 12টার ভিতরে হয়ে আছে জিনিসটা। বিএসএফ যায়,
সেটাকে সব তুলে ছিল। এ নিয়ে কি কাউকে সন্দেহ করছেন? না না, কাউকে সন্দেহ আবাসিকে পড়তো ছেলেটা। যে ছেলে মারা গেছে তার নাম কি? ওর নামটা বলতে আছে না, কি নাম? খালিদ। খালিদ খালিদ খালিদ। আপনি কে হন? আমরা পাড়া বসি, পাড়া প্রতিবেশী। আপনার নাম? আমার নাম আলম।